দেখুন, সৌদি আরবকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি ইরানের অনলাইন ডেস্ক। সৌদি আরবকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহগান হুঁশিয়ারি দিয়ে জানালেন, সৌদি সরকার যদি কোনো বোকামি করে তাহলে পবিত্র নগরী মক্কা ও মদিনা ছাড়া গোটা সৌদি আরব ধ্বংস করে দেওয়া হবে। সম্প্রতি সৌদি উপযুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ সংকট ইরানের কারণে হচ্ছে বলে মন্তব্য করেন। প্রতিক্রিয়াতে ইরান সৌদি আরবকে নিশ্চিহ্ন করার হুমকি দিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিদেশ সূচি তৈরি, সৌদি আরব থেকেই সফর শুরু করবেন ট্রাম্প। সেই সফরের আগেই হুমকি ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মহল বেশ সরগরম। আমার এই চ্যানেলটাতে আপনারা যদি আরও আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।